অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রয়াত অভিনেতা নাম না করেও বলেছেন, টলিউডের দাদা ও দিদির নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। শ্রীলেখা মিত্র সরাসরি নাম করে বলেছেন, টলিউডের স্বজন পোষণের রানী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির জন্যই কাজ হারিয়েছেন তিনি, এমন অভিযোগের আঙ্গুল বহু উঠেছে ঋতুপর্ণা সেনগুপ্তর দিকে। চলতি বছরের শুরুতেই নেপোটিজম বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ঋতুপর্ণা। স্ট্রেট ব্যাটে উত্তর দিয়েছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। কেন স্বজন পোষণের জন্য তার দিকে আঙুল উঠল হয়রান অভিনেত্রী? তিনি বলেন, টলিউডে আজ যে জায়গায় তিনি রয়েছেন তা একান্তভাবে নিজের পরিশ্রমের জোরে। ঋতুপর্ণা বলেন, আমার পরিবারের এর আগে কেউ এই ইন্ডাস্ট্রিতে ছিল না, আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই, আমার প্রতিটা কাজ বলে দিয়েছে পরের কাজটার কথা, আগের কাজে সাফল্য পেয়েছে বলে প্রযোজক পরের ছবিতে আমাকে নিয়েছেন। ঋতুপর্ণা যোগ করেন, আমার ক্ষেত্রে স্বজন পোষণ কথাটা আসে না। তবে তিনি যোগ করেন, আমি এই খেলায় থাকলে আমাকেও খেলতে হবে, কখনো উঠেছি কখনো পড়েছি, তবে আমি বিশ্বাস করি খেলায় হারজিত আছে, আমি নিজের যোগ্যতায় লড়াই করব। আমাকে সারা দেশ থেকে ডেকে নিয়ে গেছে পরিচালক প্রযোজকরা, আমি শুধু বাংলায় নয় বহু ভাষার ছবিতে অভিনয় করেছি। টলিউডে কুইন হলেও বলিউডে রেলিস্টার নায়িকা হতে পারেননি ঋতুপর্ণা, সেই নিয়ে কোনো আফসোস নেই তার। তিনি অকপটে স্বীকার করেন, বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠতে পারিনি, কিন্তু এটাও ঠিক, আমি বাংলাকেই বেশি সময় দিয়েছি, আমি কোনোদিন খুব জোরালোভাবে হিন্দি ছবিতে কাজ করবার চেষ্টা করিনি, তাছাড়া ছেলেমেয়েরা তখন বড় হচ্ছে, আমার পক্ষে সম্ভবপর ছিল না। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।